সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক লিয়াকত আলী। লিয়াকত ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা এই সংস্কৃতির যে বিকাশের কথা যদি আমরা বলি, যে স্বাধীনতা তো সময় কালে তো মানে একাধিক প্রজন্ম, সেই প্রজন্মের বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, যে শুরু থেকে মুক্তিযুদ্ধের প্রজন্মের যে বিকাশ যে ধারাতে হয়েছিল, আজকে এই যে 2016-তে এসে বা 2000 পরবর্তী 0 দশকের পরবর্তী সময়ের সেই বিকাশের মধ্যে আপনি কি পার্থক্য দেখছেন? আমার মতে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে যে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছিল, যার ধারাবাহিকতা তদানীন্তন পূর্ব পাকিস্তানের সময়ে আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছি, ভাষা আন্দোলন করেছি, এবং স্বাধীনতা পরবর্তীকালেও যে চেতনা আমাদের মাঝে বিকশিত ছিল, তার থেকে এই গত 2-1 দশকের মধ্যে খুব গুণগত একটি পরিবর্তন ঘটেছে। এই গুণগত পরিবর্তন যে শুধু বাংলাদেশে ঘটেছে তা নয়, আসলে সারা দুনিয়াতেই যে মার্কেট, যে ইকোনমি, বাজার ভিত্তিক যে ইকোনমি, এবং তার সঙ্গে অবশ্যম্ভাবে জড়িত যে যেটাকে আমরা বলি ভোগবাদ, কনজিউমারিজম, তার সঙ্গে জড়িত যে সামাজিক এবং রাজনৈতিক অন্যান্য চেতনার পরিবর্তন, সেই পরিবর্তনের ঢেউ লেগে আমরা আসলে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছিলাম, যে সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষ মানুষকে আপন করে নেয়ার এবং মানুষ মানুষের জন্য আত্মত্যাগের, মানুষের সঙ্গে যে ঘনিষ্ঠ সহযোগিতার, সহযোগের একটা সংস্কৃতি, সংস্কৃতি মানে শুধু গান বাজনার কথা আমি বলছি না, সংস্কৃতি মানে হলো জীবনের সার্বিক নির্যাস, সেই জায়গাটুকু থেকে আমরা অনেক সরে গেছি। আমাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে গেছে এবং বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই বিষয়টা খুবই দ্রুত হারে বিকশিত হচ্ছে। সুতরাং খুবই একটি গুণগত পরিবর্তন ঘটেছে। আমাদের হয়তো পরিমাণগতভাবে, যেটাকে আমরা সংস্কৃতির সাধারণভাবে বুঝি, নাচ গান ইত্যাদি নানান বিষয়ের, সেটার পরিমাণ হয়তো বেড়ে থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে সংস্কৃতির যে গভীর রূপটি, যেমন চিন্তা করা, পড়া, তার সাথে যে মানুষের যে উদার নৈতিক চৈতন্য, উদার সংস্কৃতি মানুষকে যে উদার নৈতিক চৈতন্যে বিকশিত করে, সে বিষয়গুলো অনেক কমে গেছে আমার নিজের মত এটা আর কি। আপনি বলেন যে সংখ্যায় বেড়েছে। হ্যাঁ, সবাই এক সময় এটাকে সাধনা হিসেবে নিত, এখন তার এটা নিচ্ছে প্রতিযোগিতা এবং সেলিব্রিটি, আমরা যদি তারকার কথা বলি সেই সেই দৃষ্টিভঙ্গি থেকে কি আমরা, এই যেহেতু আপনি বাজার অর্থনীতির কথা বললেন, বাজারে সে পণ্য হতে চাচ্ছে? এক অর্থে তাই, কারণ আমি সেজন্য যে খালি সংস্কৃতির ছবিদেরকে এক পক্ষীয় কোনো দোষ দিচ্ছি তা দিচ্ছি না। এটা একটা সামাজিক পরিমণ্ডল এবং অর্থনৈতিক পরিমণ্ডল, এবং এটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত, কিন্তু সেখানে আসলে অনুধাবন করার সময় এসছে যে যেসব দেশে, এমনকি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে নেতৃস্থানীয় সব সময় ছিল, সেখানে যে আজকের সমাজের অধঃপতন, সেই সমাজের অধঃপতনের দিকে তাকালে এবং সেখানে রাজনীতির যে অধঃপতন, আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক রাজনীতির যে প্রতিযোগিতা, এটা অনেক তৃতীয় বিশ্বের রাজনৈতিক যে পরিবেশ তাকেও হার মানায়, তাই না? পরস্পর দোষারোপের রাজনীতি, কাদা ছোড়াছুড়ির রাজনীতি, সেটা কিন্তু ওই সব দেশকে পেয়ে বসছে। এগুলো কিন্তু শুধু যে এটা একটি বহিঃপ্রকাশ, অন্তঃস্থলে অনেক কিছু পশ্চিম থেকে, শুধু না পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, হ্যাঁ পূর্ব থেকে পশ্চিমে, এখন পশ্চিম থেকে আবার পূর্বে আসবে, এই যে দেয়া নেয়া, কারণ বাজার বিশ্বায়নের যুগে কোনো কিছুই এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। এই অর্থ সংস্কৃতি খুবই পরিবহনশীল একটা বিষয়। আমি মনে করি যে এই ক্ষয়ের, অবক্ষয়ের চিহ্নগুলো স্পষ্ট হয়ে যায়, এবং সেজন্য আমরা যদি বলি যে না এটা তো অবশ্যম্ভাবী, আমাদের এই অর্থনীতির যুগে এটা মেনে নিতে হবে, বিশ্বায়নের যুগে এটা মেনে নিতে হবে, তাহলে আর কিছু করার থাকে না। কিন্তু আসলে এর বিরুদ্ধে প্রতিরোধের এবং কিছু প্রতি এর অন্য একটা বিকল্প কিছু অন্বেষণের সময় থেকে যায়। মানে আমরা ওই যে যেটা বলছেন আপনি, যে সময়ের সঙ্গে বা এই যে তার সঙ্গে আমরা আপোষ করে ফেলছি যেটা হতেই পারে এই সময়, কিন্তু আমরা প্রশ্ন করছি না বা যুক্তি দিয়ে দেখার চেষ্টা করছি না। আমাদের মধ্যে যদি উদার নৈতিক চেতনার বৃক্ষ না জন্মাই, তাহলে যেটাকে আমরা গণতন্ত্র বলে, যেটা আমাদের এখনকার রাজনৈতিক আদর্শ হিসেবে আমরা সবাই গ্রহণ করে নেই, যে গণতান্ত্রিক আদর্শের উপরে ভিত্তি করে আমরা সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, সেই গণতান্ত্রিক আদর্শ কখনোই গড়ে উঠবে না যদি আমাদের সেই জমিতে সেই পুষ্টি না থাকে এবং সেই উদার নৈতিক চৈতন্যের পুষ্টি না থাকে। এক্ষেত্রে উদার নৈতিক চৈতন্য সৃষ্টির বড় বিষয় হচ্ছে মানুষের মনকে একটা রিফ্লেক্টিভ, মানুষের মনে একটা প্রতিক্রিয়া, প্রতিধ্বনি এবং একটা চিন্তাশীল মন গড়ে ওঠা।
এই চিন্তাশীল মন গড়ে ওঠার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশগুলো আমরা যদি সৃষ্টি না করি, সেই সৃষ্টি না করলে আমাদের যে এক ধরনের হালকা, এক ধরনের জলো, এক ধরনের সুপারফিশিয়াল এক ধরনের মন তৈরি হয়, সেখান থেকে মৌলবাদ গড়ে ওঠে, সেখান থেকে চরমপন্থা গড়ে ওঠে থাকে। আমি শুধু ধর্মীয় মৌলবাদের কথা বলছি না, নানান ধরনের মৌলবাদ গড়ে ওঠে এবং গোড়ামি গড়ে ওঠে, সেখানে গণতান্ত্রিক কোনো সমাজ বিকশিত হতে পারে না। এবং ওই যে জানার বিষয় ওই জায়গায় যে তাহলে আমাদের এই যে আমরা বিকাশের কথা বলছি, আমরা একটা একটা কাল ক্ষেপণও করছি, একটা একটা যুগ থেকে আরেকটি যুগে আমরা যাচ্ছি, সময় অতিক্রম করছি, সে জায়গায় কি আমরা দর্শন থেকে চ্যুত হয়ে আছি কিনা? হ্যাঁ, এটা আসলে আমি বলবো দর্শন চ্যুত না, মানে দর্শনের একটা অত্যন্ত ক্ষয়িষ্ণু এবং অত্যন্ত বিকৃত একটা রূপের দিকে যাচ্ছি। সেটা হলো আমরা এটাকে যদি বলি একটি ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ এক ধরনের পরিবর্তনের ক্রান্তিকাল, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে কয়েকটা বিষয়ে। এবং সেটাকে যদি আমি একটু ছকে ভাগ করি, তাহলে আমাদেরকে মূলত একটা, বিশেষ করে নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কথা আমি বেশি করে বলছি এই কারণে যে তারাই সমাজের ভবিষ্যৎ। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা বলতে হবে আনুষ্ঠানিক সেক্টর, যেটাকে আমরা ফর্মাল এডুকেশনের সেক্টর, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট প্রতিষ্ঠান, ছোট থেকে বড় এবং বিদ্যালয় থেকে, স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফর্মাল সেক্টর, অর্থাৎ আনুষ্ঠানিক সেক্টর। আরেকটা বড় হচ্ছে পরিবার। পরিবারের দায়িত্ব নিয়ে বহু আগে থেকেও যা ছিল এখনও তাই আছে, পরিবারের অনেক দায়িত্ব আছে। কিন্তু আমাদের ফর্মাল সেক্টর ছাড়াও একটাকে যেটাকে বলা ইনফর্মাল সেক্টর, যেটা অনানুষ্ঠানিক বিষয়। তো ফর্মাল সেক্টরে আমাদের কাজগুলো করণীয় কি কি আছে? যেটা আপনি আনুষ্ঠানিক উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ে কথা বলছেন এবং সংগঠন হিসেবে পরিবারের কথাও তুলেছিলেন, আমাদের এই যে সামাজিক যদি অবক্ষয়কে ঠেকিয়ে রাখতে হয়, আমাদের যদি আরো উন্নত চিন্তার দিকে যেতে হয়, তাহলে শুধুমাত্র যেটাকে আমরা বলি বাইরের উপাদানগুলো, আমরা অনেক সময় অন্যদের ঘাড়ে যে আন্তর্জাতিক পুঁজি, সাম্রাজ্যবাদ ইত্যাদি ইত্যাদি, বা ধর্মীয় মৌলবাদ বা সন্ত্রাসবাদ, এগুলোর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আমরা অনেক সময় নিজেদের দায়িত্বগুলো এড়িয়ে যেতে চাই। সেই জন্য আমাদেরকে যেটাকে বলি ইন্টারনাল ফ্যাক্টর, শুধু বাহ্যিক উপাদান না, আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলোকে আমরা যদি দেখি তাহলে তিন ভাগে, একটা হলো আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষকদের বিশেষ করে, আপনি চিন্তা করুন যে এখন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক কতটুকু সময় আসলে ছাত্রদের জন্য দেন, হয়তো ক্লাসটা ঠিক মতো নেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে, তারপরে দেখা যায় যে শিক্ষক ছাত্র আর শিক্ষকের কোনো সময় পায় না। আমাদের যৌবনে, আমাদের কৈশোরে আমাদের যে শিক্ষাটা সবচেয়ে বেশি আন্দোলিত করেছে, সবসময় শুধু ক্লাসের শিক্ষা নয়, আমরা খেলার মাঠে শিক্ষককে পেতাম, আমরা কালচারাল প্রোগ্রামের সময় পেতাম, আমরা নানান সামাজিক কাজের শিক্ষকদের পেতাম, এবং অবসরে আমার পিঠে হাত দিয়ে উনি যখন দু একটা কথা বলতেন, সেই সময়গুলো আমার সবচেয়ে প্রিয় শিক্ষকের কথাগুলো আমার সবচেয়ে মনে পড়ে, আজও মনে পড়ে। তাহলে আনুষ্ঠানিক শিক্ষাকে আমাদের আসলে যে কোনো মূল্যেই, সেটাতে যদি আমাদের সরকারি বেতন স্কেল রিভিশন হয়েছে, আমাদের যদি আরও কিছু করতে হয় সেটাও পদক্ষেপ নিতে হবে, কিন্তু শিক্ষাকে, শিক্ষককে ছাত্রের সঙ্গে শুধুমাত্র ক্লাসের জন্য নয়, অন্য সময়ে শিক্ষক কীভাবে ছাত্রের সঙ্গে থাকতে পারেন, তাকে উদ্বুদ্ধ করতে পারেন, সেই বিষয়টা আসলে নিশ্চিত করা দরকার। দ্বিতীয় যেটাকে আমরা পরিবার বলছি, সেই পরিবারের দায়িত্বগুলোকে আরও সুন্দরভাবে যাতে বলিষ্ঠভাবে তারা পালন করেন, সেই বিষয়টাতে আমাদেরকে সচেতন করা। কিন্তু আমি আরেকটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে বলবো, যেটাকে আমরা বলছি যে ফর্মাল এডুকেশন এবং পরিবারের বাইরে একজন মানুষকে, নবীন প্রজন্মকে কিন্তু অনেক সময় কাটাতে হয়। এই সময়গুলো শুধু তাদের নয়, আরও যারা পরিণত বয়স্ক, সেই সময়টা তারা কোথায় কাটাবে সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য এই যে যেটাকে আমরা বলছি অনানুষ্ঠানিক বা উপানানুষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থার যে জায়গাগুলো, সেই স্থানগুলো কিন্তু আগে নানান ধরনের সেই স্থানগুলো ছিল। আপনি যদি চিন্তা করুন যে আমরা এমনকি 70-80 দশকে, যেটা প্রথম প্রশ্ন করলেন, 60-70-80 দশকে যে ধরনের শিক্ষামূলক, মানে অনানুষ্ঠানিক শিক্ষা বলতে আমি তখন সাংস্কৃতিক শিক্ষাও বলছি, নাটকের রিহার্সাল থেকে শুরু করে, গানের প্রোগ্রাম থেকে শুরু করে, অন্যান্য সমস্ত বিষয়ক পাঠচক্র সব কিছু, আপনি যদি নিজের জীবনের ওই অংশটুকু তুলনা করেন, তাহলে দেখবেন যে কত সংকুচিত হয়ে গেছে, সংখ্যা কত কমে, কত দূরে সরে এসেছে। এটার স্থানটা কিন্তু একটা বড় জায়গা দখল করে নিয়েছে আসলে ডিজিটাল স্পেস, তাই না? তথ্য প্রযুক্তি, আমরা সেটা ইন্টারনেট বা কম্পিউটার বা এগুলোতে বা আমাদের স্মার্টফোনে যে সময়টা আমরা ব্যয় করছি, এটার অনেক পজিটিভ দিক থাকলেও একটা জিনিস আপনাকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে,
যে এটা আমাদেরকে জীবন থেকে কিন্তু অনেক সময় সরিয়ে নিয়েছে, রক্ত মাংসের জীবনের কোনো বিকল্প নেই, এই প্রকৃতির কোনো বিকল্প নেই, তার কাছাকাছি আসার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত এটার সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হচ্ছে যে এটাতে কোনো সম্পাদনা ছাড়াই, এডিটিং ছাড়াই ইনস্ট্যান্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর একটা পদ্ধতি হয়ে গেছে। আমি এক্ষুনি দেখলাম, এক্ষুনি লাইক করলাম, এক্ষুনি ডিসলাইক করলাম, এক্ষুনি কথা বল, রিফ্লেকটিভ মাইন্ড যেটা শুরুতে বলছিলাম যে একটা বই পড়লে বা একটা লেখা পড়লে আমি যে একটু পড়লাম, পড়ার পরে যে আমি একটা সময় নিলাম, চিন্তা করলাম, কোনো কিছু লিখতে গেলে আবার লিখলাম, সেই বিষয় থেকে আমরা একদম দূরে সরে যাচ্ছি। আমরা হচ্ছে তাৎক্ষণিক কত এবং তথ্য প্রযুক্তির ভাণ্ডার কত হতে পারে, তথ্যের ভাণ্ডার, আমরা জ্ঞান তথ্যকে যদি জ্ঞানে পরিণত করতে হয় তাহলে যে জারিত করতে হয়, খাদ্য খেলেই এটা মেটাবলিক প্রক্রিয়ায় আমার পুষ্টি হয় না, খাদ্য খেলে আমাকে হজম করতে হয়, তারপরে সেটা মেটাবলিজম বিপাক প্রক্রিয়া হয়, তারপরে এটা শক্তিতে পরিণত হয়। বইও কিরকম, তথ্য কি সেরকম, তথ্য কিন্তু সরাসরি শক্তি দেয় না, তথ্য জ্ঞানে পরিণত করতে হলে প্লেটো বলেছিলেন যে এটা হলো মত, মতামত, ধারণা এবং জ্ঞান, এই তফাতটা বুঝতে হবে। মানে তথ্য প্রযুক্তির নামে ইন্টারনেটের স্পেসে কাটানো সেটা মানুষকে জীবন থেকে সরিয়ে নিচ্ছে, তার রিফ্লেক্টিভ মাইন্ড থেকে। সেখানে তো লেখকের কথা আছে যে আরো কত মানে সস্তায় দেয়া যায়, এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে বিভাজন করতে হবে। বলা হচ্ছে যে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বা যে পশ্চিমা দুনিয়া অনেক সস্তায় পাচ্ছে না, রাষ্ট্র এই জায়গাগুলোতে খুবই সুন্দর করে, যেমন ধরুন সিঙ্গাপুরে যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করে তখন প্রাইভেট গাড়ির জন্য ট্যাক্স অনেক অনেক বেশি, প্রাইভেট গাড়ি কিনতে গেলে বেশি, চালাতে গেলে বেশি, অথচ গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু অনেক কম। তো আপনি এই এগুলো হচ্ছে বিশেষজ্ঞরা এগুলো তৈরি মানে চেষ্টা করলে এইসব নীতি নিয়ম যে করতে পারে না তা না, যে যেখানে আমার অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপার, প্রাতিষ্ঠানিক ব্যাপার, সেখানে হয়তো সেই প্রতিষ্ঠান যখন ব্যবহার করবে একরকম, আবার যখন ব্যক্তি ব্যবহার করবে তার ব্যক্তিগত শুধুমাত্র অন্যের খবর জানার জন্য, অন্যের ছবি দেখার জন্য, তখন সেখানে অবশ্যই হার পরিবর্তন হতে পারে, এমনকি সময়ের সাথে গভীর রাতে এক ধরনের হার হতে পারে। এই যে এই বিষয়গুলোকে আসলে রাষ্ট্র যদি মনে করে যে পুঁজির হাতে সবকিছু ছেড়ে দিলাম, ব্যবসার হাতে ছেড়ে দিলাম, তাহলে একটা সমাজ তো নিয়ন্ত্রণ থাকে না রাষ্ট্রের, এবং সেইখানে তখন ওই স্পেসে আমাদের প্রজন্ম কি করছে, ওই স্পেসে গিয়েছে কতটুকু কোন ধরনের মতবাদে দীক্ষিত হচ্ছে, সেই ধরনের বিষয় তো থাকে না রাষ্ট্রের। মানে এখন সমাজ, পরিবার, রাষ্ট্র এই প্রজন্মকে বা আগামী প্রজন্মকে শুধু তথ্যে সমৃদ্ধ করতে যাচ্ছে, জ্ঞানে নয়। এটাই আমার কাছে যেটা সবচেয়ে এই ধরনের প্রযুক্তি নির্ভর যে শুধু তথ্যভিত্তিক সব কিছুর যেটা সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে যে মানুষের যে চিন্তাশীল একটা জগৎ যেটা মানে জারিত করে ধারণাকে, তথ্যকে জারিত করে যেটা জ্ঞানে পরিণত করে, সেখান থেকে খুব দ্রুত সরে গিয়ে আমরা খুব তাৎক্ষণিক তথ্য ভাণ্ডারে পরিণত হচ্ছে। সেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে কোনো কার্যক্রমে আমরা যদি সেই 30-এর দশকের কথা বলি, তখন কল্লোল যুগ বা হ্যাঁ তখনকার সেই যে চমৎকার অচিন্ত্য কুমার সেনগুপ্তের সেই যে স্মৃতিচারণ, তখন দেখি যে কিভাবে একটা পুরি তালপাতা ঠোঙায় খেয়ে কিভাবে সংগঠন গড়েছে মানুষ, তাই না? তো আমরা এমনকি রবীন্দ্রনাথেরও যে সংগঠন গড়ে ইতিহাসের সঙ্গে নানান ত্যাগ জড়িত, আমাদের আসলে এই বাঙালি সমাজে সংগঠন গড়ার কিন্তু উজ্জ্বল ইতিহাস আছে, ত্যাগের ইতিহাস আছে, নানান মত মতবাদের দীক্ষিত হয়েও তারা করেছে। এখন যেটা সবচেয়ে সমস্যা হয়েছে সেই একই কথা যে আত্মকেন্দ্রিকতার যুগে নিজের শুধুমাত্র উন্নতি এবং নিজের পরিবারের ইমিডিয়েট পরিবারের উন্নতি ছাড়া আর কিছু দিকে ভাবার সংখ্যার লোক কমে গেছে। কিন্তু আমি যেটা বললাম যে অবক্ষয়ী যে পশ্চিমা সভ্যতা যেটা মূলত সেই সভ্যতা আমাদেরকে আক্রান্ত করে সেদিকে আমরা বেশি করে গিয়েছি, সেদিকে তাকালেও কিন্তু মানুষের বোধহয় বোঝার সময় এসছে যে এটা অনেক সময় ব্যাকফায়ার করছে, যে পেন্ডুলামটা দোলকটা যে অন্যদিকে গেছে সেটা সীমা অতিক্রম করছে, আমাদেরকে আবার কিছুটা হলেও ফিরে আসতে হবে আমাদের স্বার্থেই। আমরা হয়তো অঢেল সম্পদ করতে পারি, আমরা হয়তো অঢেল ঐশ্বর্যের গা ভাসিয়ে দিতে পারি, কিন্তু সেটা উপভোগের সময় আসবে না, সে উপভোগ করা হবে না শান্তিতে, আমার নিজেরও হবে না, আমার পরবর্তী প্রজন্মেরও হবে না, যদি আমরা সেখান থেকে যেটাকে বলা হয় মানসিক এক ধরনের স্থিরতায় ফিরে না আসতে পারি। এই বোধ থেকে কিছু কিছু মানুষ তো কাজ করছে, করে যাচ্ছে, হয়তো মনে হবে না যে সেটা অনেক ব্যাপক, কিন্তু একটা ব্যাপার হলো কি, অনেক সময় ছোট এক ধরনের কাজ থেকেও একটা স্ফুলিংয়ের মতো আগুন, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে সলতে এটাই জলে, প্রদীপের সবটা জলে না। সুতরাং এখান থেকেও
মানুষ কিছু তো অবশ্যই তৈরি হচ্ছে, হয়, আমি আশাবাদী মানুষ, আমরা মনে করি সেটা হচ্ছে, হ্যাঁ, যে আসলে শিখতে হবে, মানুষকে বুঝতে হবে যে আমরা এই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চিরকাল আমরা শান্তিতে থাকতে পারবো না। সুতরাং সংগঠন আমাদের গড়তেই হবে, এবং সংগঠনটার একটা নতুন রূপ পেয়েছে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে তার নামকরণ হয়েছে গ্রুপ। এই সংগঠনগুলো আমি আগেই বলেছি যে এগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই আমরা যদি ভালো করে দেখি তাহলে এগুলোতে রিফ্লেকশন, যেটাকে বলা হয় একটা বিষয় গভীরভাবে যাওয়া, এবং সেই গভীরভাবে গিয়ে আমি আবারও বললাম যে সরাসরি রক্ত মাংসের মানুষের মিলনের কোনো বিকল্প নেই। তো ওখানে ওটা ওইটাকে আমরা যদি বলি যে এটা একটা টুলস, যে টুলস হতে পারে, কিন্তু টুলসের চাইতে বড় বিষয় হচ্ছে সেটা করার আগে তার কি সে বিষয়ে পার্ট আছে কিনা, সে বিষয়ে গবেষণা আছে কিনা, সে বিষয়ে তথ্য সমৃদ্ধ এভিডেন্স ভিত্তিক আলোচনা করার মতো সামর্থ্য আছে কিনা। না হলে এই সহজ যোগাযোগের যুগে এটা খুবই সহজ একটা পন্থা হয়ে যায় নিজের মতামত প্রদানের। আমরা যদি আগের সঙ্গে তুলনা করি, আপনি যদি একটা লেখা ছাপতে দিতেন, কোনো না কোনোভাবে একজন সম্পাদক সেটা আগে দেখতেন, সম্পাদকের দেখা ছাড়া কিন্তু লেখাটা যেত না, সম্পাদক প্রয়োজনে রিভিউয়ারের কাছে পাঠাতে হয়। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আপনাকে কি করে যে আপনি হয়তো ইনস্ট্যান্ট হঠাৎ করে তাৎক্ষণিকভাবে একটা ভাবনা লিখলেন, কিন্তু লেখার পরে কেউ হয়তো আপনাকে বললো এ ধরনের বহু ইতিহাস আছে যে সম্পাদক লেখক তৈরিও করেছে, বহু ইতিহাস আছে, তাহলে সম্পাদকের যে গাইডেন্স কিংবা সম্পাদক টিমের যে গাইডেন্স কিংবা রিভিউয়ারের যে গাইডেন্স, সেটার অভাবে কি হলো, আমরা কেউ আসলে গড়ে উঠলাম না, আমরা কচি কাঁচা থেকেই গেলাম, আজীবন যা মনে হলো তাই লিখে ফেললাম, সেটাই প্রকাশ হয়ে গেল, লক্ষ লক্ষ লোকের কাছে চলে গেল, এবং সেটা যদি একটু মুখরোচক হয়, সেটা যদি একটু মানে কি বলে আকর্ষণীয় হয়, তাহলে লক্ষ লক্ষ লোকের পছন্দ পেয়ে গেল, আমিও মনে করলাম যে আমি খুব বড় কিছু হয়ে গেছি। এই বোধটা থেকে দূর করার একটা ব্যাপার হলো কোনো না কোনো সম্পাদকীয় পদ্ধতি ছাড়া প্রকাশ করার, প্রচার করার আসলে আমি পক্ষপাতী না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, সংগঠন গড়ার ক্ষেত্রে আমরা সবসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষক এইসব বলছি, একটা জিনিস অলওয়েজ সবসময় মনে রাখতে হবে যে আমি যদি অতিমাত্রায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা কর্পোরেট নির্ভর এই ধরনের চর্চার সংগঠন গড়ি, তাহলে কোনো না কোনো জায়গায় আমাকে আপোষ করতে হবে। আমি যদি প্রকাশ্যভাবে মানে প্রত্যক্ষভাবে নাও করি, কোথাও না কোথাও পরোক্ষভাবে আমার চিন্তার পেছনে থাকবে যে আমি কিন্তু অমুক রাষ্ট্রীয় সরকারের বা অমুক মতবাদের পৃষ্ঠপোষকতায় আমি সংগঠন করছি। আসলে যেগুলো উজ্জ্বল সংগঠন পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশ বলে না, তারা সবসময় এক ধরনের, এটা সক্রেটিস বলেছিলেন, ডাঁশ পোকা। যদি বিবেকবান সংগঠন গড়তে হয় তাহলে সেই সংগঠনের একটা ডাঁশ পোকার ভূমিকা থাকতে হবে, যে সমাজের আপোষকামিতা দিয়ে, পৃষ্ঠপোষকতার আপোষকামিতা দিয়ে কখনো সেই সংগঠন সেইভাবে সমাজে রোল প্লে করতে পারে না। এবং এই যে সংস্কৃত চর্চার জায়গা থেকেও যে বিভিন্ন, যে আপনি কর্পোরেট হাউসগুলোর কথা বললেন বা শিল্প গোষ্ঠীর কথা বললেন, সেখানে হয়তো গণমাধ্যমের কারো কেউ কেউ থাকতে পারেন, তারা যে প্রচারণাগুলি চালাচ্ছে সাংস্কৃতিক বিকাশ করতে যে, সেখানে কতটুকু সংস্কৃতি, কতটুকু সেটা স্বাস্থ্যকর হয় না। আমি আবারও বলছি যে একটা তাৎক্ষণিক জোয়ার হয়, আর সাধারণ মানুষ আমরা তাদেরকে হয়তো ভাবি তারা কিছুই বোঝে না, কিন্তু তারা যেটা বোঝে যে মানুষের শুধুমাত্র মুখ দিয়ে কি বললো, বড় বড় কি আপ বলি আওড়ালো, কি কি বক্তৃতা দিল, তার চাইতে তার জীবন আচরণ, তার সমস্ত কিছু জীবনের ও আচরণের সঙ্গে এটার কিন্তু একটা সামঞ্জস্য খুঁজে, যখন জানে যে শহীদ মিনারে এক ধরনের কথা বলছে, সেই মানুষটির বাসার জীবন আচরণ এবং সমস্ত কিছু জীবন আচরণের মধ্যে এক ধরনের বৈপরীত্য রয়েছে, তখন কিন্তু আসলে সেই কথাগুলো কাজে দেয় না। তো সংগঠনগুলোর ক্ষেত্রে কিন্তু এটা খুব স্পষ্ট থাকতে হবে যে আমি পৃষ্ঠপোষকতা কার নিচ্ছি, আমি মানে বিভিন্ন রকম ভাবে আমার কাজটা কি লাগতে, কাজ থাকছে না, বিজ্ঞাপন হচ্ছে, বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। এই সংস্কৃতি বিকাশ কেন্দ্রও তো একটা লক্ষ্য, হ্যাঁ, পাঠ, এই পাঠ চক্র, কি বই পড়বো, কি বই পড়বো, এবং বিশেষ কিছু জনপ্রিয় ধারার পাঠের প্রতি আমি বলবো যে পরিবার, সমাজ বা সার্বিকভাবে জাতীয় নিবিষ্ট হয়ে গিয়েছে, নিমজ্জিত গেছে, একটা জনপ্রিয় ধারার, এবং কোনো কোনো বই পড়লে একটা পরিবার বা অভিভাবকরা ভাবছেন যে তার ছেলে মেয়ে আসলে একটা কিছু পড়ছে বা তিনিও গৌরববোধ করছেন। আমি শুরুতে কিছুটা ইঙ্গিত করেছি যে মনোরঞ্জনের জন্য পার্ট এক জিনিস, বিনোদনের জন্য পার্ট এক জিনিস, বিনোদনের চাইতে আরো গভীরভাবে পাঠ আরেক জিনিস। সুতরাং আমরা ধীরে ধীরে অবশ্যই বিনোদন থাকতে হবে, সেজন্য সংস্কৃতি বিকাশ কেন্দ্রের স্লোগান হচ্ছে আনন্দময় চর্চায় সম্পন্ন মানুষ। যে কোনো বড় শিল্প প্রথম হচ্ছে আনন্দ দিতে হয়, তো আমরা শিল্প শুধু বলে কথা নাই,
যে কোনো পাঠের মধ্যে এক ধরনের আনন্দ পেতে হয়। তো আনন্দ পাওয়াটাও কিন্তু হচ্ছে একটা চর্চার বিষয়। আপনি যদি একটা ক্লাসিক্যাল মিউজিক প্রথমে কেউ শুনে মনে হবে যে কি শুনছি, তারপরে আনন্দ পেতে গেলে তাকে একটু ফর্মাল এডুকেশনের মধ্যে যেতে হবে, তাই না? একটু শিক্ষার একটু গাইডেন্স লাগে। আমাদের সেই শুরুর কথাটা বড়। আগে যদি একটা স্কুলে লাইব্রেরি থাকতো, শিক্ষকরা আসলে গাইড করতেন যে এই বইটা কিনবো, এই বইটা রাখবো, এই বইটা পড়বো। এখন কিন্তু শিক্ষক মণ্ডলী যত না গাইড করেন, তার চেয়ে ব্যবসা গাইড করে কিংবা অন্যান্য আতাত গাইড করে যে কোন বই রাখা হবে, কোন বই কেনা হবে না। এবং তার থেকে এই যে বিনোদন এবং আনন্দের আপনার সেইটা টেলিভিশনের নাটকই হোক আর বই হোক, আমাদের সব কিছুর মধ্যে একটা হাস্যরসাত্মক এক ধরনের জোলো কোনো কিছু থাকতে হবে, এটাকে আমরা আনন্দন মনে করি, আনন্দ মনে করি, রম্যটা বুঝি না। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা শুরুটা ঠিক আছে যে বিনোদনমূলক বই থেকে আমি শুরু করলাম, কিন্তু গাইডের যে পড়া, এই গাইডের পড়ার জন্য পাঠচক্রের কোনো বিকল্প নেই। পাঠচক্র হচ্ছে যে সেই গাইডের পড়ার জায়গা, এবং গাইডের পড়ার জায়গাতে আসলে ধীরে ধীরে আরো গভীরে যাওয়া যায়। সেই গভীরে যাওয়াটা হচ্ছে যে শিল্প সাহিত্যের বই ছাড়াও যেমন একটু দর্শনের বই, হ্যাঁ, মানে যেখানের মধ্যে গভীর চিন্তা, দর্শন বলতে আমি ট্র্যাডিশনাল দর্শন ছাড়াও কিন্তু পদ্ধতি, জ্ঞানের পদ্ধতি, কারণ এখানে দুটো বিষয় খুবই বড়, যেটা রবীন্দ্রনাথ সাহিত্যের সামগ্রীতে বলেছিলেন, জ্ঞানের কথা এবং ভাবের কথা। এটা কিন্তু তার চমৎকার একটি প্রবন্ধ রয়েছে, হ্যাঁ, যে ভাবের কথার মধ্যে একটা সাবজেক্টিভ, একটা বিষয়ী ভিত্তিক আছে, যেটা হচ্ছে আমি যা ভাবছি সেটা বললাম, যেটা এটা হচ্ছে যে কবি তব মনোভূমি রামের অযোধ্যা জন্মভূমি অযোধ্যার চেয়ে সত্য যেন, সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ কথা। আর যেটা জ্ঞানের কথা, সেটা আমি তুমি নির্বিশেষে আমরা কিন্তু আসলে সবাই যেটাকে এক ধরনের অবজেক্টিভ ভাবে আমরা জানি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা না বুঝতে পারি যে কোন কথাটা, কার লেখাটা, কোন পড়াটা আমি কিভাবে গ্রহণ করব, সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের তফাত কি, বিজ্ঞানের সঙ্গে আদার অন্যান্য বিষয়গুলোর তফাত কি, এবং সেইখানে অন্যান্য যে মতবাদ ভিত্তিক যে চিন্তাগুলো সেগুলোর তফাত কি, এই কতগুলো বিষয় কিন্তু খুব জরুরি। এবং জ্ঞানতত্ত্বীয় এই ভিত্তিটা না থাকলে আমরা অনেক সময় লেখা বুঝতে পারি না, বিচার করতে পারি না, এবং সবসময় মনে করি এই বিনোদন ভিত্তিক বই পাঠ করলেই আমাদের সব সব কিছু হয়ে গেল। এই যে পড়ার ক্ষেত্রে যে বিষয়টা, যে আরো আনন্দের বিষয় রয়েছে, আরো হায়ার আনন্দের বিষয় রয়েছে, এবং আরো পুষ্টির বিষয় রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে আসলে সময়ের সাথে শিখতে হয়। সেজন্য গাইডেড এক ধরনের রিডিং লাগে, এবং সেই জন্য পাঠচক্রের কোনো বিকল্প নেই। পাঠচক্র যেটা হয় যে, হ্যাঁ, এই যে আপনি বললেন যে একটা ধারণা পাওয়া যায় আমি কিভাবে যাব, সে একটা পাশাপাশি এই তদারকির পাশাপাশি কিন্তু নিজের একটা যুক্তি দেওয়ার সুযোগ থাকে, আলোচনার জায়গা থাকে। হ্যাঁ, কারণ সে তখন আরেকটা যে একটা মতামত তৈরি হয়, মিথস্ক্রিয়া তৈরি হয়, যেটা আমি বারবার বলছিলাম যে ডিজিটাল স্পেসে সেটা যদিও মনে হয় আমি লিখলাম আর ইন্টারেক্ট করলাম, কিন্তু ফিজিক্যালি আমার চোখের সঙ্গে চোখ নিয়ে যখন কথা বলছি তার কোনো বিকল্প নেই। তো এই পাঠচক্র একদিকে যেমন খুবই গুরুত্বপূর্ণ, আপনার যদি আমাদের ইতিহাস খুঁজি, বাংলাদেশের ইতিহাস খুঁজি, সেখান থেকে বহু কিছু কিন্তু বেরিয়েছে এই ধরনের চক্র। আগের রাজনৈতিক দলগুলোরও কিন্তু এই ধরনের চক্র ছিল, এ ধরনের একটা বুদ্ধিবৃত্তিক জায়গা ছিল, এখন কিন্তু নেই। এখন তো যে বইঘরগুলো, মানে লাইব্রেরি যেটাই বলি না কেন, স্কুলেও তো সেভাবে অতটা চর্চা নাই। নাই, এটা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হয়েছে, যে কথাটি বলছিলাম যে অনানুষ্ঠানিক শিক্ষার যে জায়গাগুলো এত কমে গেছে, এবং যে মানে আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত, শিক্ষকরা বা কতটুকু পাঠে মনোযোগ দেন? আমি তো শুরুতেই বললাম যে শিক্ষকদেরকে এই জায়গাতে ফিরে আসতেই হবে, তাদের সন্তানদের জন্যও তারা কিন্তু না হলে বিপদগ্রস্ত হবেন, কারণ এই শিক্ষার সঙ্গে তাদের যে শুধুমাত্র ক্লাসের পড়া না, তাদের কাছ থেকে যে আরো বড় ধরনের মানবিক এবং অন্যান্য চিন্তা যারা নতুন প্রজন্ম পেতে চায়, তা তাদেরকে একসময় দিতে হবে, না হলে শুধু অর্থ উপার্জন এবং সম্পদ উপার্জন তার মানে সুখ বয়ে আনবে না। এবং সে জায়গা থেকে ওই যে আবার যে সেই একদম সনাতন সংগঠন পরিবারের কথা বলতে হয়, পরিবারকে তো এই উদ্যোগটা নিতে হবে যে সে তার সন্তানকে তথ্য দিবে না জ্ঞান দিবে, আনন্দ পাঠ দিবে নাকি আবার পুষ্টিকর পাঠ। পরিবারের সবচেয়ে বড় ভিত্তি হবে যে একটা তো হলো অবকাঠামো তৈরি, যে কোন বই কিনবে বা কি ধরনের অবকাঠামো তিনি রাখবেন। দ্বিতীয়ত সবচেয়ে বড় হচ্ছে যে শুরু থেকেই তার যে চাওয়ার যে নেশাটা, পরিবারই যদি শুরু থেকে তৈরি করে দেয় যে এই বাড়িটা যথেষ্ট নয়, আরেকটি বাড়ি প্রয়োজন, এই গাড়ি যথেষ্ট নয়, আরেকটি গাড়ি প্রয়োজন, এই নেশাটা যদি তার মধ্যে শুরু থেকেই তৈরি করে দেয়, তাহলে যেটা হয় সেটা হলো এই সন্তান পরবর্তীতে কিন্তু তার মানে চাওয়াটা চাই আরো বেশি চাইতে থাকে, এবং সেটা থেকে আত্মকেন্দ্রিকতা, এবং সেটা থেকে যে শুধুমাত্র
একাডেমিক জায়গাতে এক্সেলেন্স অর্জনের চেষ্টাটা করতে এবং সেই জায়গা থেকে তার সংস্কৃতির নেশাটা বই পাঠের নেশাটা ধরিয়ে দেওয়া দরকার, খুবই দরকার। এটা মানে একটা নেশা পরিবার থেকে তো হইতেই পারে, এই এই নেশা তো নিষিদ্ধ নেশা না, যে এই নেশাটা করে দেওয়া নেশাটা দরকার। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।